যদি না সব চলে যাবো না না তো কপিটা পড়ে থাকি না না সৌমেন মিত্র বলেছে যে বেআইনি কাজ অমুক তুমি আমার বার্তা দিলাম, এটা আমরা বার্তা দিলাম। এবার এবার দলত্যাগ বিরোধী আইনে চিঠি করা হবে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারপর স্টাফরা মিলে তালা মেরে দিয়েছে। কর্মাধ্যক্ষ রয়েছে তো, কর্মাধ্যক্ষরা রয়েছে, কর্মাধ্যক্ষ ক্ষমতা নয় তো, এটা কর্মাধ্যক্ষ তো আমার মতনই। ওদের বক্তব্য যে আপনি বিজেপি চলে গেছেন তাই আপনার এখানে ইয়ে থাকবে না। অনেকেই তো পদত্যাগ না করে অনেক জায়গায় চলে যাচ্ছে। আপনি আপনি রিজাইন করেছেন? কেন আমি রিজাইন করবো? আমাদের দল নির্দেশ দেবে তবে তো রিজাইন করবো। রিজাইন কে করেছে? শুধু শুভেন্দু ছাড়া কে করেছে? ও আচ্ছা আচ্ছা। আর আমি রিজাইন করবো? আমার দলের নির্দেশ থাকলে তবে তো রিজাইন করবো। আমি কি করবো না করবো? আমাকে আমার সঙ্গেই কি জেলে করেছে নাকি? আমাকে তো জানা উচিত, প্রসেস করা উচিত। এটা তো প্রসেস হবে, যাই করুক প্রসেস হবে। আচ্ছা, এটা প্রসেস না করে এটা করতে পারে নাকি? কারো ক্ষমতা আছে নাকি করার? এটা না, এবার আপনি তাহলে কি করবেন? আমি নিজে চোখে না দেখে কাকে কি বলতে যাবো এখন? ঠিক আছে, আপনি দেখবেন, কালকে দেখলে তারপরে কি করবেন এটা নিয়ে? সেটা নিয়ে কি করবো? সেটা তো পার্টির নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী কাজ করবো। মানে আপনি এখন অধ্যক্ষ পদেই থাকতে চাইছেন তো? অধ্যক্ষ পদটাই তো বিরোধীদের পদ। আচ্ছা, অধ্যক্ষ পদটাই হচ্ছে বিরোধীদের। কিন্তু আপনি তো তৃণমূলের সিম্বলে জিতেছেন তাই আপত্তি এদের। আবার আপনাকে বলছি, তৃণমূলের সিম্বলে জিতেছি, অনেকেই তো তৃণমূলের সিম্বলে জিতেছে, অনেকে সিপিএম এর সিম্বল, এই যে সিপিএম এর সিম্বলে জিতে দুজন এমএলএ এসেছে, তারা কি পদত্যাগ করেছে? সেটাই। ঠিক আছে, তাহলে আপনার স্ট্যান্ড আপাতত আপনি পদ ছাড়ছেন না? এরকম তো কংগ্রেসের অনেক এমএলএ কে নিয়ে এসে তৃণমূলে জয়েন করিয়ে, তারা কি পদ ছেড়েছিল? না না, সেটা করেনি। তাহলে আপনার স্ট্যান্ড এখন এই মুহূর্তে আপনি কোনো পদত্যাগ করছেন না? কোনো কর্মাধ্যক্ষ তালা দিতে পারে না, কোনো স্টাফ তালা দিতে পারে না, এটা তো প্রসেস আছে। এটা তো জেলা পরিষদের অ্যাসেট, সম্পদ হস্তান্তর হবে যখন, কোনো দল যদি ক্ষমতা আসে তাকে বুঝিয়ে দিতে হবে তো। সেটাই, আমার ঘরের ভেতর তো অনেক কিছু থাকতে পারে। এটা পুরো বেআইনি কাজ হয়েছে তাই তো? একদম, যদি করে থাকে অগণতান্ত্রিক, আমি জানি না, আমি দেখিনি চোখে। ঠিক ঠিক ঠিক। আজকে ঘটনা গত শনিবারে, যেটা হচ্ছে যে আমাদের হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সৌমেন মিত্র বিজেপিতে যোগদান করেছে। নিয়ম মতো নৈতিকতার বিচার যদি করা হয়, কেউ বলছে তৃণমূলে গণতন্ত্র নেই, কেউ বলছে তৃণমূলে অমুক নেই তমুক নেই, যদি তাই মনে হয় তাহলে তৃণমূলের দেওয়া টিকিটে জিতে যে বিজেপি যাচ্ছে, তাহলে তৃণমূলের দেওয়া সিম্বলটা আগে রিজাইন করুক, আগে আগে পদত্যাগ করুক তার অধ্যক্ষ পোস্ট থেকে এবং তার জেলা পরিষদের মেম্বারশিপ থেকে, তবে যেন তিনি বড় নেতা। তিনি এখনও পদ আগে বসে আছেন, তিনি বলছেন যে আইনগত হতে পারে না, তালা মারতে পারে না। আইনগত তো হবেই, দলত্যাগ বিরোধী তো আইন আছে, পঞ্চায়েতে বিধানসভায় লোকসভায় তো আছে, দলত্যাগ বিরোধী আইনে তিনি পড়বেন এবং তার সদস্যপদ তো এমনিই খারিজ হবে। সদস্যপদ না থাকলে তো তিনি অধ্যক্ষ কেন, কর্মাধ্যক্ষ কেন, কিছুই হতে পারবেন না। অতএব তিনি দলত্যাগ বিরোধী আইনে এমনিই পড়বেন, কিন্তু তাকে তালা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা, তাকে একটা বার্তা দেওয়া হলো
তুমি ঠিক কাজ করোনি, তুমি দলের সাথে বেইমানি করেছো, গদ্দারি করেছো, মমতা ব্যানার্জির সঙ্গে তুমি গদ্দারি করেছো, অতএব তুমি মমতা ব্যানার্জির দেওয়া পোস্ট তোমাকে ইতিমধ্যে এক্ষুনি পদত্যাগ করতে হবে। Collection, jeans and t-shirts, only for men.